যোগী রাজ্যে হাসপাতালে তুঘলকি ফরমান মিডিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করল লোহিয়া হাসপাতাল ব্যর্থতা লুকোতে মিডিয়ার প্রবেশে বাধা হাসপাতাল চত্বরে ঢুকতে লাগবে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি তথ্য গোপনের আরো এক নজির যোগী রাজ্যে গাফিলতি ঢাকতে তৎপর প্রশাসন জনসাধারণের পরিষেবার হাল হকিকত যাতে প্রকাশ্যে চলে না আসে তার জন্য জারি করা হলো নির্দেশিকা সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো এমন সিদ্ধান্ত নিল ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে তাদের অনুমতি ছাড়া হাসপাতালে কোনো খবর প্রকাশ করা যাবে না খবর সংগ্রহের উপর হাসপাতালে আসা সাংবাদিকদের নিরাপত্তা রক্ষীদের কাছে জিজ্ঞাসা করতে হবে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে হাসপাতালে সুপারিনটেনডেন্টের অনুমতি নিতে হবে তাদের তাহলেই সংবাদ সংগ্রহে অনুমতি পাবেন তারা অর্থাৎ হাসপাতালে সুপারিনটেনডেন্টের অনুমতি না থাকলে সংবাদ সংগ্রহ করতে পারবেন না সাংবাদিকরা এই সংক্রান্ত নির্দেশ কড়াভাবে মেনে চলার জন্য নিরাপত্তা রক্ষীদেরও সতর্ক করা হয় যদি এর অন্যথা হয় তাহলে কর্তব্যরত নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে কাজে গাফিলতি হিসেবে ধরা হবে বলেও জানানো হয় বেশ কিছুদিন ধরেই চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ উঠছিল ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে পরিষেবা দিতে না পারায় অন্য বেসরকারি হাসপাতালে রোগী স্থানান্তরের অভিযোগ উঠেছে এছাড়াও চিকিৎসা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে চলে আসছিল তার উক্তেই তুঘলকি ফরমান জারি করা হয় এর ফলে চিকিৎসা পরিষেবার আরো বেহাল দশা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতা টিভি